হ্যালো ভিউয়ার্স, ইউটিউবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই অনেক সময় কচু খেয়েছেন, কিন্তু আপনারা হয়তো কচুর অনেক উপকার পেয়েছেন। আপনারা সবাই জানেন যে কচু খেলে কি হয়। কচু খেলে আমাদের রক্তের রক্ত পরিষ্কার থাকে এবং রক্তের অনেক যোগান দেয়। তবে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে কচু গাছের ফল আপনারা অনেকেই খেয়েছেন। আপনারা সবাই জানেন যে কচু শাক খেলে রক্ত পরিষ্কার হয় এবং রক্তের অনেক যোগান দেয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে কচু গাছের ফল, যেটি খেলে আপনারা অনেক আপনার শরীরে অনেক রক্তের যোগান দেবে। তো কচু গাছের ফল কীরকম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কচু গাছের ফল কীরকম এবং কীভাবে রান্না করে খেতে হয়। চলুন আমি আপনাদেরকে কচু গাছের ফলের কাছে নিয়ে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, তার আগে আমি বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনারা নতুন দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে কচু গাছের ফল। আপনি কচু খেয়েছেন কিন্তু কচু গাছের ফল আপনি কখনো খাননি, কিন্তু কচু গাছের ফল বছরে একবারই দেখা যায়। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে এই যে কচু গাছের ফলটি রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দর। এটি অন্তত আপনি যদি 5 থেকে 6টা একখানে ভাজি করে কিংবা এটি সিদ্ধ করে ভর্তা করে খান, তাহলে আপনার শরীরে অনেক রক্তের যোগান দিবে, কারণ এটি বছরে একবারই পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কচু গাছের ফল কীভাবে ধরেছে। এটি হচ্ছে কচু গাছ, এই যে দেখুন, এটা হচ্ছে কচু পাতা এবং এটি হচ্ছে কচু গাছের ফল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিলাম কচু গাছের ফলের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কচু গাছের ফলের ভাজা খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।